হুথি বিদ্রোহীদের পাঠানো সশস্ত্র ড্রোন ধ্বংসের দাবি করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট রোববার সৌদি সংবাদ মাধ্যম আল আকবরিয়া ও আল আরাবিয়ার প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স জানায় জোট বাহিনী হুথিদের জোড়া ছোড়া আরও বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করেছে তবে তারা মোট কয়েকটি ড্রোন শনাক্ত করেছিল বা সেগুলো কোন দিকে যাচ্ছিল তা জানানো হয়নি মধ্যপ্রাচ্যে ইয়েমেনের শিয়াহুতিদের সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের আশীর্বাদ প্রশ্ন বলে বিবেচনা করা হয়